জয় রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু আজকের তারিখ হচ্ছে আঠারোই মে দু সাল আজকে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি যে কি শনিদেবের কৃপাদৃষ্টি থাকবে সেই সবের মালক্ষীরও কৃপাদৃষ্টি রয়েছে এই পাঁচ নামের ব্যক্তিদের উপরে কোন কোন ব্যক্তিরা রয়েছে কি কীভাবে লাভবান হতে পারেন বা হবেন সেটা নিয়ে আমরা ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করবো তো গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার ভিডিও দেখতে থাকুন আপনার নাম থেকে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে সেটা সাবস্ক্রাইব করে দেবেন তো শুনুন সর্বপ্রথম আমরা আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে চারই জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সাল বার হচ্ছে শনিবার চন্দ্র গোচর করছে কন্যা রাশিতে সূর্যোদয় ঘটবে ভোর চারটা বেজে উনষাট মিনিটে সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা ছটা বেজে ছয় মিনিটে দ্বিতীয় হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি এটা থাকবে এগারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী নক্ষত্রের প্রবেশ আর নক্ষত্র হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র এটা থাকবে ভোর রাত্রি বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে হস্তা নক্ষত্রের প্রবেশ ওভারঅল প্রত্যেকের জন্য যেটা অশুভ সময় আজকের দিনে যেন রয়েছে দুটো অশুভ সময় এক হচ্ছে সকাল পাঁচটা থেকে একটা অশুভ সময় সকাল ছটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এছাড়া আর একটা শুভ অশুভ সময় রয়েছে বিকাল চারটা বেজে আঠাশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনি এই দুটো সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ করা থেকে বিরত থাকবেন আর আজকের দিনে সবথেকে ভালো সময় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে দুটো সকাল সাতটা থেকে নটা বেজে বাইশ মিনিট পর্যন্ত একটা ভালো সময় চলছে এছাড়া আর একটা শুভ সময় সকাল দশটা বেজে ঊনষাট মিনিট থেকে বলতে গেলে ভালো সময় চলছে দুপুর একটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আপনি চাইলে এই দুটো সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ ভালো কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজ সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকে দিনের সেই ভাগ্যবান পাঁচজন নামের সম্পর্কে আলোচনা করব তো কোন কোন নাম রয়েছে সর্বপ্রথম যে নাম উঠে আছে তার নাম হচ্ছে আপনার নামের শুরুতে যদি যে দিয়ে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আজকে খুবই ভাগ্যবান যে নাম দিয়ে শুরু আর ব্যক্তিদের জন্য আজকে দিনটি খুবই ভালো হতে চলেছে আপনাদের ধন দৌলতের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো চাকরি ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি থাকবে আপনি আজকে খুবই উদ্যমী হবেন নতুন কোনো কাজ করাতে আপনার আগ্রহ বেশ ভালো থাকবে আপনি আপনার কাজকর্মগুলোকে খুবই দ্রুত গতিতে করার চেষ্টা করছেন আজকে দিনে বা করবেন সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো আপনার অনেক দিনের প্ল্যানিং করার কাজকর্ম আজকের দিনে আপনার হয়ে যেতে পারে সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে নতুন ব্যবসা শুরু করতে চাইলে আজকের দিনটিও বেশ ভালো আপনারা অবশ্যই শুরু করুন আপনাদের অর্থ সঞ্চয় খুব ভালো রয়েছে আপনি একাধিক জায়গা থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন বা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো অর্থ সঞ্চয় যেহেতু ভালো রয়েছে আপনারা সেভিংস এবং ইনভেস্টমেন্ট দুটো দিকেই গুরুত্বরাখন আপনাদের জন্য বেশ ভালো হবে যেটা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে বা বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে আর বাড়ির পরিবেশ আজকে আপনাদের দিনটি খুবই ভালোই থাকবে আনন্দময় কাটার সম্ভাবনা রয়েছে পারিবারিক পরিবেশ পারিবারিক পরিবেশ মোটামুটি ভালোই থাকবে নতুন গাড়ি বাড়ি কেনার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রেও আপনাদের দিনটিও বেশ মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনি নতুন কোনো কাজ যদি শুরু করেছেন বা করতে চাইছেন এমনটা হয়ে থাকলে সেদিক দিয়েও আপনাদের দিনটি বেশ ভালো আপনি সেদিকে মনোনিবেশ করতেই পারেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনি যদি যে নাম দিয়ে শুরু হওয়া কোনো ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন এখন আমরা জেনে নেব পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি কে দিয়ে শুরু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি খুবই ভাগ্যবান কে নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের জন্য আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে আপনাদের বিবাহিত জীবন খুব ভালো বিবাহ সম্পর্কের উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে আপনার চাকরি ক্ষেত্রে বা আপনার ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগ ভালো লক্ষ্য করেছে আপনি চাকরি ও ব্যবসার জায়গায় ভালো সফলতা দেখতে পাবেন আপনি অর্থ উপার্জনে বেশ লাভবান হবেন আপনি বেশ ভালো অর্থ উপার্জন করতে পারছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে ব্যবসা সম্প্রসারণ করার জন্য দিনটি খুবই ভালো আপনি যদি টাকা ধার দিয়েছিলেন সেগুলো কিছুটা থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটিও বেশ ভালো যাচ্ছে আপনারা যারা ধর্মীয় কোনো স্থানে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনারা যাওয়ার সুযোগ পেয়ে যাবেন সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে বাড়িতে বড়দের পরামর্শ আপনারা মেনে চলবেন সেটি আপনাদের জন্য খুব ভালো হবে আর আপনার পৈতৃক কোনো সম্পত্তি বা ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে তার জন্য প্রস্তুত থাকবেন আজকে আপনারা কোনো কাজ খুব সহজে হাত করবেন না বা কোনো কাজ খুব সহজে ছেড়ে দেবেন না এটা কিন্তু জরুরি রয়েছে নাহলে কিন্তু আপনার আর্থিক স্থিতি খারাপ হতে পারে যদি আপনি চাকরি খুঁজছেন বা ব্যবসা করার চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়টা খুব ভালো আপনাদের ভালো সুযোগ আসবে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে আপনাদের আজকে মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে তাই সেক্ষেত্রে আপনাদের বেশ ভালো সফলতা আসবে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা চাইব পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি এল দিয়ে শুরু হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুবই ভাগ্যবান আপনারা আজকে বেশ ভালো যেতে চলেছে আপনাদের লাভবান হওয়ার সুযোগ খুব ভালো থাকবে আপনার হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে আপনি যদি কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন সেখান থেকে আপনার লাভবান হওয়ার সুযোগ ভালো থাকছে হয়তো আপনি কারোর কোনো বন্ধুর ব্যবসা বা খুব লোকাল কোনো বিজনেসে ইনভেস্ট করেছিলেন সেখানে আপনার ইনকাম ভালো থাকবে আপনি নিজস্ব কোনো ব্যবসায় বিনিয়োগ করেছিলেন আজকে মুনাফা লাভের সুযোগ সম্ভাবনা বেশ ভালো থাকবে আজকে একটা ফাটকা প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে ধর্মীয় কোনো ব্যাপারে যদি আপনি অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে আপনার মন খুব ভালো থাকবে এতে আপনার মনও বেশ স্থির হবে আপনার পারিবারিক কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের এইগুলো নিয়ে বিবাদ ঝগড়া ছিল তাদের এগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে আপনার বন্ধুরা মিলে যদি কোনো রকম ব্যবসা বা কাজ শুরু করেছেন বা করতে চাইছেন এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য সময়টা খুবই বেশ ভালোই যাচ্ছে বলতে পারেন আজ আপনার বাড়ির পরিবেশ মোটামুটি ভালো থাকবে আপনি পৈতৃক কোনো সম্পত্তির খবরও পেতে পারেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আজ আপনাদের ছোটোখাটো কোনো মনের ইচ্ছা হয় আপনার কারোর সঙ্গে দেখা করার কোনো গ্যাজেট কেনার কোনো জায়গায় ঘুরতে যাওয়ার এরকম কিছু যদি ইচ্ছা ছিল মনে আছে তো সেগুলো আপনাদের ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে বাড়ির বড়দের পরামর্শ মেনে চলবেন সেটা জরুরি রয়েছে পেশাগত ক্ষেত্রে আপনাদের ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারছেন বা পারবেন সেদিকে আপনাদের দিনটি খুবই ভালো আজকে আপনি যেচে কারোকে সাহায্য করা থেকে বিরত থাকবেন না হলে সমস্যা হতে পারে অতএব আপনার ওভারঅল দেখলে দিনটি খুব ভালো যাচ্ছে আর্থিক স্থিতি ভালো থাকবে কাজের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার সম্ভাবনা থাকছে আপনি যদি এল নাম দিয়ে শুরু হওয়া কোনো ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই একটা ভিডিওতে লাইক করতে ভুলবেন না এখন আমরা জেনবো পরবর্তী যেন নাম রয়েছে নামের শ্রুতি যদি আপনাদের আর দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি খুবই লাভবান হতে চলেছেন আর আপনার জন্য সময়টা বেশ দারুণ আজ আপনার চাকরি ক্ষেত্রে ভালো সুনাম পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি বেশ ভালো প্রশংসিত হবেন কাজের জায়গায় সফলতা খুব ভালো থাকবে নতুন কাজ আপনি শুরু করতে পারবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকে দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে আজকে আপনার সমাজে একটা উন্নতির সুযোগ বা সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের সম্মান বাড়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনার পারিবারিক সফলতা বেশ ভালো রয়েছে আপনি পারিবারিক ক্ষেত্রে একটা ভালো দিক দেখতে পাচ্ছেন সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে আজ আপনাদের মনে কথা মনে মানুষকে বলার সুযোগ পেয়ে যাচ্ছেন প্রেম সম্পর্ক উন্নতি রয়েছে বিবাহিত জীবন আপনাদেরও বেশ ভালো যাবে আজ আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যেতে চান অবশ্যই যেতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটিও বেশ ভালো রয়েছে তারা পৈতৃক সম্পত্তি প্রাপ্তি চেষ্টা করছেন বা এই রকম কিছু ঝামেলা চলছে সেগুলো আজকের দিনে মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আজ আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন সেটা একটু একটুখানি বিগড়ে যেতে পারে আর কিছু নেই আপনাদের ইনকাম ভালো চাকরি ক্ষেত্রে ভালো আপনার সেভিংস ভালো থাকবে এমনকি আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিংও ভালো আপনি যদি এই ব্যাপারে না জানেন শিখতে চান তো শিখে নিতে পারেন সেক্ষেত্রেও দিনটি ভালো রয়েছে অতএব আপনার নামের শুরুতে যদি আর দিয়ে শুরু হওয়া হয়ে থাকেন আপনি খুবই ভাগ্যবান আপনার জন্য সময়টা বেশ ভালো যাচ্ছে এখন আমরা জেনব পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি ইউ লেটার থেকে থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান আজকে আপনার নতুন চাকরি বা কাজের যোগাযোগ অন্তত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা আত্মীয়দের সুবাদে হতে পারে বন্ধু বান্ধবের সুবাদে হতে পারে মোট কথা কোনো না কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ভালো রয়েছে বাবা মায়ের সঙ্গে আজকে আপনার সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো হচ্ছে যদি বিগড়ে গেছিলো সেক্ষেত্রে উন্নতি থাকবে আপনার কাজের জায়গায় সম্মান বাড়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে সম্মানিত হওয়ার সুযোগ পেয়ে যাবেন আপনি আপনার যদি কোনো রকম পেশায় পরিবর্তন করতে চান অবশ্যই করুন সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে আপনাদের আয় ইনকাম বাড়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আজকে আপনি একটুখানি চেষ্টা করলেই আপনার যে কোনো কাজে ভালো অগ্রগতি করতে পারে আপনি নতুন কোনো অনলাইন কোনো বিজনেস যদি শুরু করেছেন বা করতে চাইছেন এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য দিনটি খুব ভালো আর যদি আপনি কোনো রকম প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন বা করতে চাইছেন এমনটা হয়ে থাকলেও আপনাদের জন্য বেশ ভালো যাচ্ছে আপনি যদি কোনো রকম জমি জায়গা কেনাকাটার জনপরিকল্পনা পরিকল্পনা করছেন নতুন গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা করেছেন তো সেই সব পরিকল্পনা আপনাদের কিছু ক্ষেত্রে পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে সেদিক দিয়ে দিনটি খুবই ভালো আজ আপনাদের উপরে মাতালক্ষ্মীর কৃপাদৃষ্টি খুব ভালো থাকবে তাই আপনার আর্থিক পরিস্থিতি খুব ভালো থাকবে সঞ্চয়ও আপনাদের বেশ ভালো রয়েছে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে আপনার নতুন গাড়ি বাড়ি কেনার যদি কোনো রকম পরিকল্পনা থেকে থাকে সেদিক দিয়ে আপনাদের দিনটিও বেশ ভালো রয়েছে আপনারা কিনতে পারেন আর আপনাদের হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে আপনারা চাইলে একটা আদে লটারিও করতে পারেন লটারি প্রাপ্তির সম্ভাবনাও খুব ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আমরা আলোচনা করলাম কোন কোন নামের ব্যক্তিরা আজকে লাভবান হতে পারেন বা যাদের সময় খুব ভালো যাচ্ছে তো আপনার নাম থেকে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে যেটা মূল বিষয় হচ্ছে যে কি গ্রহ নক্ষত্রের উপরে একটা বিশেষ আলোচনা যেটা কিন্তু আপনাদের জন্মছকে কেমন রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশিচক্রে আপনার গ্রহের পজিশন কেমন রয়েছে বা আপনার দশা মহাদশায় ব্যাপারগুলো কেমন রয়েছে এটা কিন্তু জানা জরুরি রয়েছে এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনার প্রাপ্তি অবশ্যই ঘটবে এটা আমরা আলোচনা করলাম গোচরের উপর ডিপেন্ড করে